আমি ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইনস্ট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সিভিল টেকনোলজির 6th সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের শীট পাইল, কফার ড্যাম এবং বাল্কহেড নিয়ে আলোচনা করব। যেহেতু এই অধ্যায়টা একাধিক ক্লাসের প্রয়োজন হবে, তাই আমি ব্র্যাকেটে 1 দিয়ে রেখেছি, অর্থাৎ এটা আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রথম লেকচার। আজকের আলোচনার মধ্যে থাকছে শীট পাইল, কফার ড্যাম এবং বাল্কহেডের সংজ্ঞা, শীট পাইল এবং বাল্কহেডের প্রকারভেদ, বাল্কহেডের উপর বলের ক্রিয়া, সংশক্তি মাটিতে ক্যান্টিলিভার, শীট পাইল 1। যেহেতু আমার অধ্যায়টার নাম শীট পাইল, কফার ড্যাম এবং বাল্কহেড, প্রথমে আমি শীট পাইল সম্পর্কে বলছি। কিছু শীট যা কিনা আমাদের পাইলের কাজ করে তাকে শীট পাইল বলি। এখানে আমি একাধিক শীট পাইলগুলো লেয়ারে আকৃতি রাখা আছে, সেটা দেখিয়েছি। এর যে ক্রস সেকশনটা, সেই ক্রস সেকশনে একটি ছবি দেখালাম। বিশেষ করে পাতলা শীটের ন্যায় একটি পাইল পর্যাপ্ত পরিমাণ দৈর্ঘ্য হয়, এবং এর লক্ষণীয় যে ডান পাশে এবং বাম পাশে লক করার জন্য ফোল্ডিং করা থাকে, ফলে একটি লকের সাথে একটি শীটের সাথে একটা শীট ইন্টারলকিং করা সম্ভব হয়। এই ক্রস বিভিন্ন প্রকার ক্রস সেকশনের ছবি এখানে দেওয়া আছে, এবং ক্রস সেকশনের মাধ্যমে লক্ষ্য করি আমার চতুর্থ ছবিতে একটি শীট পাইলের সাথে অপর একটি শীট পাইল ইন্টারলকিং করে শীট আকৃতিতে বা রিটেনিং ওয়ালের ন্যায় কাজ করছে। এটাই ছিল আমার শীট পাইল। বাল্কহেড, বাল্কহেড এমন একটি স্ট্রাকচার যা কিনা মাটি এবং পানি অথবা দুই পাশের মাটি ও পানির উচ্চতার পার্থক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আরেকটি ছবি দেখিয়েছি। তবে বাল্কহেডটা সাধারণত বলা যায় যে রিটেনিং ওয়ালই, তবে এটি শীট পাইল দিয়ে তৈরি করা হয়ে থাকে, কখনো কখনো পাথরের টুকরো দিয়েও তৈরি করা হয়ে থাকে। কফার ড্যাম, কফার ড্যাম বলতে পানির মধ্যে যদি আমি কোনো স্ট্রাকচার তৈরি করতে চাই, সেক্ষেত্রে সেই স্থানটাকে পানিরোধক করতে শীট পাইল ওয়াল দিয়ে পানিরোধক করে সেই পানিকে অপসারণ করে তার মধ্যে যে স্ট্রাকচার তৈরি করা হয়, এই শীট পাইলের বেষ্টনীটাকে বলা হচ্ছে কফার ড্যাম। এখানে আমরা নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় একটি কফার ড্যামের চিত্র দেখিয়েছি। এছাড়া আমরা বলতে পারি পানির মধ্যে পাশাপাশি কফার ড্যাম তৈরি করে সেখানে মাটি ভরাট করে বা বালি ভরাট করে আমরা মাটি বা কোনো পোতাশ্রয় নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব শীট পাইল ওয়াল। শীট পাইলের ওয়ালের আমরা একটি ভিডিও দেখে নেই।
লক্ষ্য করি একটি শীট প্যালের সাথে একটা শীট প্যাল লকিং করে দেওয়া হচ্ছে। এবার আমরা একটি অ্যানিমেশনের সাহায্যে দেখতে পাবো। এখানে লক্ষ্য করি শীত প্যালের সাহায্যে মাটির যে উচ্চতা, পানির উচ্চতা বেশি হতে পানিটাকে প্রতিহত করা যায় এবং নিচ থেকে কাট অফ ওয়াল হিসাবে শীত প্যালটা কাজ করে। তাহলে আমরা বলতে পারি শীত প্যাল হলো মাটি ধরে রাখার উদ্দেশ্যে পাশাপাশি সারিবদ্ধভাবে শীত প্যাল মাটির অভ্যন্তরে বসিয়ে যে ধারাবাহিক খাড়া দেওয়াল নির্মাণ করা হয় তাকে শীত প্যাল ওয়াল বলে। এটি রিটেনিং ওয়ালের মতো কাজ করে, তবে এটি কোনো ভার্টিক্যাল লোড বহন করে না বা ভার্টিক্যাল লোড বহন করার জন্য তৈরি ডিজাইন করা হয় না। শীত প্যালের ব্যবহার, এটি সাধারণত নদী, খাল, পুকুর, সমুদ্র অথবা যে কোনো জলাশয়ের পার্কে ভাঙন থেকে রক্ষা করে, ড্যামের নিচে কাট অফ দেওয়াল হিসেবে কাজ করে, কাঠামোর ভিত্তিকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে, ভিত্তির খাদের খাড়াপার্শ্বকে প্রতিরোধ করে, ভিত্তি এবং ভিত্তির নিম্নস্থ মাটিকে সীমাবদ্ধ রাখে, আঘাত এবং কম্পনের কারণে মাটির পার্শ্বসরণকে প্রতিরোধ করে। মাটিকে সীমাবদ্ধ করার ফলে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি পায়, ভূগর্ভস্থ পানি চলাচলকে বাধা প্রদান করে, ভূগর্ভস্থ পানি চলাচলকে বাধা দান করে, ফলে উইয়ার, ব্যারেজ, ড্যাম, কফার ড্যাম ইত্যাদি নির্মাণে খুবই সহায়ক। খনন কার্যের পূর্বে ভিত্তির পাশে শীট পাইল বসিয়ে পার্শ্ববর্তী কাঠামোর শোরিংয়ের কাজ সমাধা করা যায়। এবার আমরা কফার ড্যাম জানবো। কফার ড্যাম হলো কফার ড্যাম হলো একটি কাঠামো যা মাটির মধ্যে স্থাপন করা হয়, মাটির মধ্যে কোনো স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে স্থাপন করা হয়। প্রাথমিক ছবিতে দেখিয়েছি, তাহলে আমি বলতে পারি নির্মাণ কাজ চলাকালীন নির্মিতব্য এলাকায় পানি প্রবেশে বাধা দান করার জন্য এর চারদিকে যে অস্থায়ী পানিরোধক বেষ্টনী তৈরি করা হয় তাকে কফার ড্যাম বলে। বাল্কহেড হলো, বাল্কহেড সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, আবারও বলছি, যে শীত প্যাল রিটেনিং ওয়ালের এক পাশে মাটি এবং অন্য পাশে পানি থাকে তাকে বাল্কহেড বলে। পায়ার, ফেরিঘাট এবং পোতাশ্রয়
সমুদ্র ও যে কোনো জলাশয়ের তীরের ভাঙন প্রতিরোধে শিট পাইল ওয়ালকে বাল্কহেড হিসেবে ব্যবহার করা হয়। শিট পাইলের প্রকারভেদ ব্যবহার অনুযায়ী ক্যান্টিলিভার শিট পাইল, অ্যাঙ্কর্ড শিট পাইল এবং ব্রেস শিট পাইল। এখানে ক্যান্টিলিভার বলতে শুধুমাত্র শিটটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সে হরিজন্টাল লোড বহন করে তাই এটাকে ক্যান্টিলিভার শিট পাইল বলা হচ্ছে। আর এখানে আমরা লক্ষ্য করি শিট পাইলের সাথে একটি অ্যাঙ্কর দেওয়া আছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর শিট পাইল। এবং এখানে আমরা লক্ষ্য করি দুই পাশে শিট পাইলকে আবার ওয়েল স্টার্ট দিয়ে শিটিং করা হয়েছে, বিধে এটা ব্রেস শিট পাইল বলা হয়। নির্মাণ উপকরণ অনুযায়ী স্টিল দিয়ে তৈরি বিধায় এই শিট পাইলগুলোকে স্টিল শিট পাইল, কংক্রিট দিয়ে তৈরি এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে এটি প্রিকাস্ট কংক্রিট বা আরসিসি দিয়ে তৈরি বিধে একে রিএনফোর্সড কংক্রিট শিট পাইল বলা হয়। এবং কাঠের তৈরিও কিছু শিট পাইল ব্যবহার করা হয়, একে টিম্বার শিট পাইল বলা হয়। টিম্বার শিট পাইলের ব্যবহার এটা স্প্যান কম হয়, হালকা লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাধারণত অস্থায়ী কাঠামোতে ব্রেসিং এর কাজে লাগে, সংরক্ষক দ্বারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, পানির মধ্যে দীর্ঘদিন টেকসই থাকে, তবে অবশ্যই সংরক্ষক দিতে হবে, শক্ত মাটিতে এ পাইল প্রবেশ করানো অসুবিধাজনক। কংক্রিট পাইল, কংক্রিট পাইল পূর্বেই ঢালাইকৃত অর্থাৎ আমরা প্রিকাস্ট পাইল বলবো, এটি ক্রস সেকশন দেখানো হয়েছে। লক্ষ্য করি একটি পাইলের সাথে আরেকটি পাইল লকিং করতে গেলে এক্ষেত্রে গ্রুপ এবং টাং জয়েন্ট দ্বারা সংযোগ করা হয়ে থাকে। এটির ওজন কম্পারেটিভলি বেশি, স্থাপন করতে ভারী ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হয়। এবার আসি স্টিল শিট পাইল, যেহেতু স্টিল দিয়ে তৈরি এটি পাতলা এবং তুলনামূলকভাবে ওজনে হালকা এবং বারবার ব্যবহার করা যায়। বানানোর সময় হালকা যন্ত্রপাতির প্রয়োজন হয়, তাড়াতাড়ি নষ্ট হয় না, সহজে এর দৈর্ঘ্য বৃদ্ধি করা যায় এবং মেরামত করা যায়, জয়েন্টগুলো বিকৃতি খুবই কম, বসানোর সময় অধিক পীড়ন প্রতিরোধে সক্ষম। এবার আমরা বলবো বাল্কহেডের শ্রেণী বিভাগ। বাল্কহেডে সংস্থাপন নীতি অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে, পূর্ণ বাল্কহেড পানিতে তৈরি করে পরে ব্যাকফিল করা হয়, অর্থাৎ পানির মধ্যে শিট পাইলটা স্থাপন করবে, এরপরে এক ছবিতে দেখানো হয়েছে ডান পাশে মাটি বা স্যান্ড ব্যাকফিল দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে ফুল বাল্কহেড। এছাড়া ড্রেস বাল্কহেড বলতে মাটির মধ্যে স্থাপন করে এক পাশের মাটিটাকে ড্রেস করে ফেলা বা কেটে ফেলা, এটাকে বলা হচ্ছে ড্রেস বাল্কহেড। লোডিং স্কিম অনুযায়ী বলতে পারি ক্যান্টিলিভার বাল্কহেড এবং অ্যাঙ্কর বাল্কহেড। মালামাল অনুযায়ী বলা যায় ফ্লেক্সিবল বাল্কহেড, এটি মূলত স্টিলের শিট পাইল, এবং রিজিড বাল্কহেড বলতে আরসিসি শিট পাইলকে বোঝানো হয়েছে। প্রান্ত সাপোর্ট বলতে ফ্রি আর্থ সাপোর্টেড বাল্কহেড এবং ফিক্সড আর্থ সাপোর্টেড বাল্কহেড। এখানে আমরা লক্ষ্য করি ফ্রি আর্থ সাপোর্টেড বাল্কহেডে ইমবেডেড ডেপথ অর্থাৎ ট্রেস লাইনের নিচে শিট পাইলের যে গভীরতা তার তুলনায় ফিক্সড আর্থ সাপোর্টেড বাল্কহেডের ইমবেডেড ডেপথটা বেশি হয়। বাল্কের উপর পিছনের মাটির প্রত্যক্ষ চাপ পরে ড্রেস লাইনের নিচে দেওয়ালের সম্মুখে মাটির পরোক্ষ চাপ আসে, সারচার্জ লোডজনিত কারণে পার্শ্বীয় চাপ, অসম পানির চাপ এবং চুয়ানো চাপ, নোঙ্গরবদ্ধ টান, জাহাজের আঘাত, ভূমিকম্প বল ইত্যাদি অস্থিরভাবে যে বলগুলো আসে সেটা চাপ বাল্কহেডকে বহন করতে হয়, বিশেষ করে প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপটা সর্বক্ষণিক
থাকে। এবার আসি আমরা, এখানে একটি বালখেড়ের ছবি দেওয়া হয়েছে এবং তার উপর প্রেসারের যে ক্রিয়াটা তার ছবি দেওয়া হয়েছে। ক্রিয়া সবসময় পার্শ্বীয় চাপ প্রতিরোধ করে স্থিতিশীল থাকে। গেজ লাইনের নিচে কিছু দূর পর্যন্ত বৃদ্ধি করে দিতে হয়। এটি ক্যান্টিলিভার বিমের ন্যায় কাজ করে। এখানে আমরা লক্ষ্য করি ওয়েল জিওমেট্রি বলতে একটি বালখেডের ছবি দেওয়া আছে বা শীট পাইলের ছবি দেওয়া আছে। তার এটি হলো ডান পাশে উপরের মাটির লেভেল এবং এটা হলো বাম পাশের মাটির লেভেল, যাকে আমরা বলছি ড্রেজ লাইন। এই ড্রেজ লাইনের নিচে যতটুকু শীট পাইল পেন্টেড করা হয় তাকে পেন্টেশন ডেপ বা ইমবেডেড ডেপও বলা হয়। এটাকে বলতে বলা হচ্ছে ফাউন্ডেশন সয়েল এবং এটা রিটার্ন সয়েল। যদি সেই শীট পাইলটি অ্যাঙ্কর শীট পাইল হয়ে থাকে তবে এখানে একটি অ্যাঙ্কর দেওয়া হয়েছে, এটাকে অ্যাঙ্কর ডেপথ বলা হয়। এবং ওয়েল হাইট বলা হয় শীট পাইলের টপ থেকে ড্রেজ লাইন পর্যন্ত হাইটকে। এবং বাকি এবার আসি এই শীত পাইলের উপর যে পরিমাণ প্রেশার আসে, একটি প্রেশারটা এখানে ডান পাশে ত্রিভুজ ট্র্যাপিজয়েডাল আকৃতির ছবি দিয়ে দেখানো হয়েছে, কখনো কখনো ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। এবং এই একটি প্রেশার রেজাল্টে বাঁ দিকে কাজ করে। ঠিক নিচে ড্রেজ লাইনের নিচে প্যাসিভ প্রেশারে দেখানো হয়েছে এবং ডান দিকে প্যাসিভ প্রেশারে রেজাল্টেন্ট দেখানো হয়েছে। মাটি ছাড়া যদি এর মধ্যে পানি থাকে সেক্ষেত্রে আমরা জানি যে পানির চাপ গভীরতার সাথে সম্পর্ক, অর্থাৎ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে একটি ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। এই ক্ষেত্রে যেহেতু দুই দিকেই পানি দেখানো আছে তাই দুপাশে দুটি ত্রিভুজ দিয়ে ওয়াটার প্রেশার এবং তাদের রেজাল্টেন্ট দেখানো হলো। এবার আসি অ্যাকশন অফ আর্থ প্রেশার। আর্থ প্রেশারের ফলে